আগাম জাতের সীম আবাদ করে সচ্ছলতা পেয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার কৃষকরা। উপজেলার বিস্তীর্ণ আবাদ হলেও চলতি মৌসুমের অতিবৃষ্টিতে জমিতে পানি জমে সীমের আবাদ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া একটু ভালো হলে কৃষকরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সবুজ গাছের ডগায় বেগুনি ফুল, বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সবুজের সমারোহ। বিগত কয়েক বছর ধরে পাবনার আটঘরিয়ায় বিভিন্ন শস্যের পাশাপাশি আগাম জাতের শিম আবাদ করে আসছেন এই এলাকার কৃষকরা। পরিবর্তন হয়েছে ভাগ্যেরও। প্রতিবছর জুনের শেষে এবং জুলাইয়ের শুরুতে চলে শিম আবাদের প্রস্তুতি। সেপ্টেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জমি থেকে তারা শিম সংগ্রহ করেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানকার জমিতে সাদা ও লাল জাতের শিম আবাদ হয়। দুজন আল্লাহ ফসল দেয়, দেখা যায় যে আগুছরে আমরা অনেক পয়সা আর কি উন্নতমান হই আমরা। তবে এবছর অতিবৃষ্টির কারণে কিছু জমিতে পানি আটকে থাকায় সেসব জমির শিম গাছ অনেকটাই নষ্ট হয়ে গেছে। কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বৃষ্টির কারণে কিছু গাছ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আমরা এর জন্য চিকিৎসা দিচ্ছি, চিকিৎসা দিলে হয়তো আমাদের ফসলটা ভালো মতো আমাদের ঘরে আসবে। এই বছরে অতিবৃষ্টির কারণে শিমের আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। আবহাওয়া ভালো হলে কৃষকরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আশা করি যে দুই একদিনের মধ্যে এই জলাবদ্ধতার কারণে যে পানি এটা অপসারিত হয়ে গেলে কৃষকরা তেমন কোনো ক্ষতি সম্মুখীন হবে না। চলতি বছর শুধুমাত্র আটঘরিয়া উপজেলায় 2500 হেক্টর জমিতে আগাম জাতের সবজি আবাদ করা হয়েছে। এর মধ্যে 1566 হেক্টর জমিতে শুধুমাত্র শিমের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।